এই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আপনারা ইপনের রাউটার সেট আপ করতে পারেন, ঠিক আছে? ইপনের রাউটার কিভাবে সেট আপ করবেন সেটা এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা করতে যাচ্ছি। তো ফার্স্ট আমরা বলে নেই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম নতুন নতুন বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে একটা ইপন, ইপনের যে রাউটার এটা হচ্ছে একটা ইপনের রাউটার। এটা কিভাবে আপনারা সেট আপ করবেন আজকে এই ফুল ভিডিওটা দেখবেন, কারণ ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে আপনারা সেট আপ করবেন। এটা অনেকে কিন্তু সেট আপ করতে পারেন না, অনেক আইএসপিরাই আছে জানেন না যে এটা কিভাবে সেট আপ করতে হয়। তো এটাই আজকে বলবো। এইদিকে একটু লক্ষ্য করে দেখবেন যে এটা হচ্ছে আপনার পন পোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্যাসকোডের পোর্টটা হচ্ছে এটা, আর এই পাশে দুটো হচ্ছে ল্যান পোর্ট। এই দুটো দরকার নাই, সরাসরি কিভাবে প্যাসকোডটা এর ভিতরে দেওয়ার পর আপনারা কিভাবে লাইন ইউজ করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা করা, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাপোজ এটা হচ্ছে আপনার প্যাসকোড, এটা হচ্ছে আপনার আইএসপি, আপনার বাসায় লাগিয়ে দিয়ে গেছে প্যাসকোডটা। তো এটা আপনারা হচ্ছে গিয়ে এই পিছনে যেই আমি যেটা বলছিলাম পন পোর্ট, এই পন পোর্টের মধ্যে এভাবে লাগাই দিবেন, এভাবে লাগাই দিবেন, ঠিক আছে? লাগাই দেওয়ার পর আপনারা ফোনে চলে যাবেন, ফোন থেকে এটার পিছনে যে আইপি অ্যাড্রেস গুলো এই অলরেডি এখানে দেওয়া আছে, আইপি অ্যাড্রেস গুলো দেখতেই পাচ্ছেন, এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এরপর দিয়ে এটার এই পাসওয়ার্ড কি এবং এই অ্যাডমিন পাসওয়ার্ড কি, মূলত এটার অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন, ইউজার নেমও অ্যাডমিন দিয়ে ঢুকবেন। ঢুকার পর আপনারা এটা সেট আপ করবেন কিভাবে সেটা আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি, ফোনের স্ক্রিন থেকে দেখাচ্ছি। তো গাইস, আমি এখন চলে আসছি আমার যে ফোনের স্ক্রিন আছে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। এখন আমরা রাউটারটা কিভাবে সেট আপ করবো সেটা দেখবো। তো আমরা চলে যাচ্ছি ব্রাউজারে, ব্রাউজারে যাওয়ার পর আমরা 192.168. এই আইপিটা ট্যাপ করবো, ঠিক আছে? সরি, এই আইপিটা ট্যাপ করবো। ট্যাপ করার পর গোতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, ইউজার নেমটা অ্যাডমিন, লগ ইনের পাসওয়ার্ডটাও অ্যাডমিন। তারপর আমরা এখানে এটার ভিতরে অ্যাক্সেস করবো, অ্যাক্সেস করার পর হচ্ছে চলে যাবো নেটওয়ার্কে, ঠিক আছে? নেটওয়ার্কে যাওয়ার পর এখান থেকে আমরা ওয়েন, ওয়েন যেই অপশনটা সেটা আমরা সিলেক্ট করে দিব। ওয়েন সিলেক্ট করার পর আপনারা এখানে যেই মুড, মুড নামে যে অপশনটা আছে মুডে ক্লিক করার পর আমরা রাউডে অপশনটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে? আর এখান থেকে আমরা ইন্টারনেট এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে এদিকে আসলে দেখতে পারেন যে ডায়াল আপ, পরে স্ট্যাটাস, আইপি এবং পিপিপি। আপনার যদি পিপিপি হয় তাহলে পিপিপিতে ক্লিক করে দেবেন, ওকে? তারপরে হচ্ছে কি নিচের দিকে আসলে দেখবেন যে এখানে ইউজার নেম, ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে যে সেভ নামে যে অপশনটা আছে এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে আপনাদের যে কানেকশনটা সেটা চলে আসবে। আমার এখানে অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে অলরেডি, এই কারণে আমি সমস্যা নেই, আমি আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা অলরেডি সেভ হয়ে গেছে। তারপরে এখানে আমরা চলে যাব হচ্ছে গিয়ে, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ওয়াইন কনফিগারেশন। ওয়াইন কনফিগারে যাওয়ার পর আপনারা এখান থেকে ওয়্যারলেস যে সেটিংয়ের বেসিক অপশনগুলো, বেসিক অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। রাউটারের যে নামটা সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? তারপর আপনারা অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি অপশন, সিকিউরিটি অপশন এখান থেকে সিলেক্ট করার পর ফর এক্সাম্পল এখানে আপনার যা খুশি আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনারা এটাকে কনফিগার করতে পারেন চাইলেই, ঠিক আছে? আবার এরকম সেভে ক্লিক করে দিলে এটা কনফিগার কমপ্লিট। তারপর আপনারা চলে যাবেন হচ্ছে যে কোনো কিছু ব্রাউজ করবেন, ব্রাউজ করে দেখবেন যে আসলে লাইনটা ওকে হয়েছে কিনা। তো আমরা ফেসবুকে গেলাম, দেখছেন চলে আসছে লাইন, কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা চাইলে দেখতে পারেন যে আপনাদের লাইনটা ওকে হয়েছে কিনা, ঠিক আছে? এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের নতুন নতুন ভিডিও দরকার তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন। আর কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ওকে, আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।